এবার আমি একটাই জিনিস জাস্ট অল্প, মানে আমি শেষ হয়ে এসেছে লেকচারটা, আমি জাস্ট অল্প একটা জিনিস বলে দিতে চাই যে দের ইজ এ ডিফারেন্স বিটুইন রেসিজম অ্যান্ড এথনিসিটি অর এথনিক প্রেজুডিস। অ্যাকচুয়ালি রেস আর এথনিসিটি কিন্তু ডিফারেন্ট। রেস হচ্ছে ক্যাটাগোরাইজেশন অফ হিউম্যান পপুলেশন অন দ্য বেসিস অফ দেয়ার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ শারীরিক বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করে যখন মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় সেটাকে রেস বলে। এথনিসিটি কিন্তু মানুষের অ্যানসেস্টারাল কালচার এবং প্লেস অফ বার্থের ওপর ডিপেন্ড করে। যেমন বেঙ্গলি ইজ বিং বেঙ্গলি ইজ বিং ইউনো ইজ অ্যান এক্সাম্পল অফ ওয়ান্স এথনিসিটি, বাট বিং এশিয়ান ইজ ওয়ান্স রেস। তাই এথনিসিটি আর রেসকে গোলানো উচিত না। আর ন্যাশনালিটি ইজ বেসড অন the nation a person is coming upon, coming from. So this is the difference between race, ethnicity and nationality. আর তবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে রেসের ডেফিনেশন কিন্তু ইজ ড্রিভেন বাই পাওয়ার, অর্থাৎ রেসের ডেফিনেশনটা ইজ ফ্লেক্সিবল। অ্যাজ আই সেড যে রেশিয়ালাইজেশন ইজ দ্য প্রসেস বাই উইচ দ্য মিনিং অফ রেস ইজ কনস্ট্রাক্টেড। তো সুতরাং কোন রেসকে কি বলা হবে, মানে কে এশিয়ান হবে, এশিয়ানের কোন কোন ক্যারেক্টারিস্টিক্স থাকবে, আর ধরো মেডিটারানিয়ান রেসের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সেগুলো কিন্তু সবই ডিল করে দ্য লার্জার পাওয়ার পলিটিক্স। ঠিক আছে, এশিয়ানকে মানে ইমিউন দেখানো হবে নাকি ভালনারেবল টু ডিজিজেস হবে, এইগুলো কিন্তু ডিপেন্ড করে অন দ্য পাওয়ার দ্যাট সার্কুলেটস এভরিওয়্যার। তো তাই জন্য আমি বারবার বলছি রেস ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট উইচ ইজ বেসড অন দ্য ডিফারেন্সিয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার আমাং পিপল ইন সোসাইটি, এবং তাতে কিছু রেসকে কিছু গ্রুপকে মনে করা হচ্ছে যে তারা অনেক বেশি প্রিভিলেজড এবং তারা অনেক বেশি সুপিরিয়ার, তাই জন্য তাদেরকে সব ধরনের প্রিভিলেজ দেওয়া হবে। আর যারা মনে করা হচ্ছে যে তারা প্রিমিটিভ তাদেরকে কিন্তু প্রিভিলেজ থেকে বঞ্চিত করা হয়েছে। আই হোপ রেসের আইডিয়াটা ক্লিয়ার। আমি যে রেফারেন্সটা দিয়েছি সেই রেফারেন্সটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া উচিত, এবং তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো বা মেল করতে পারো। আর তোমাদেরকে অলরেডি আমি মাইগ্রেশন অ্যান্ড জেন্ডারের ওপর একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, বাট তোমরা সেই অ্যাসাইনমেন্টটা সাবমিট করোনি। তোমরা যদি কেউ চাও তাহলে সেই অ্যাসাইনমেন্টটা লিখে আমাকে মেলও করতে পারো, আর মেল করলে সুবিধা হয়, আর যদি মেলও না করতে পারো তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখানেই আমি আমার লেকচারটা আজকে শেষ করছি। স্টে সেফ অ্যান্ড স্টে সিকিউর। আই হোপ দ্যাট ভেরি সুন উই গেট টু মিট ইচ আদার। টিল দেন নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের লোকেদের খেয়াল রাখো, ভালো থেকো, আবার দেখা হবে।